আলাইকুম। লেখাপড়া অনলাইনে তোমাদের সাথে আছি আমি শরণ খান। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হবে প্রথম অধ্যায় থেকে পাঠ ৩, প্রয়োজনীয় জিনিস যথাস্থানে সংরক্ষণ। এটার কি প্রয়োজনীয়তা আজকের ক্লাসে আমরা তাই জানব। চলো আমরা শুরু করি আমাদের আজকের পড়াশোনা। তো আমি প্রথমে দেখতে পাচ্ছি তোমাদের পাঠ্যবইতে একটা রূপক অর্থে একটা গল্প বলা আছে শাহেদকে নিয়ে। দেখো সে কতটা ভালো ছেলে। শাহেদ প্রতিদিন ঘুম থেকে উঠে সে তার বিছানা গোছায়, তার বইপত্র সে নিজে নিয়ে যায় স্কুলে, আবার এনে যথাস্থানে রাখে। আবার দেখা যায় যখন খেলাধুলার জন্য যায় সরঞ্জামগুলো নিয়ে যায়, আবার যথাস্থানে সময় মতো রেখে দেয়। তাহলে ফলে কি হয়, এই এই এটা বলে কি বোঝানো হয়েছে সেটা আমরা একটু আলোচনা করি। যে দেখা যায় যে একটা জিনিস যখন আমরা এক জায়গা থেকে নিই, আবার যদি সেই স্থানেই ওটা রাখি, তাহলে যখন আমাদের প্রয়োজন পড়বে তখন আমরা খুব সহজেই ওটা খুঁজে পাবো। আমাদেরকে তখন এলোমেলো হয়ে খুঁজতে হবে না, কিন্তু একটা জিনিস যদি এক এক জায়গায় ছড়ানো ছেটানো থাকে তখন কি হয়, এলোমেলোভাবে ওই একটা জিনিস খোঁজার জন্য আমাকে অনেক জিনিস খুঁজে আসতে হবে, তাই না? তখন কি হয়, সময় নষ্ট হয়, প্রয়োজনীয় সময়টা নষ্ট হয়। দেখা গেল যে একটা জিনিস খুব দ্রুত তোমার দরকার, খুবই কুইক নিয়ে আসতে হবে, কিন্তু তখন কী হবে, এলোমেলো জায়গা থেকে তোমাকে অনেক সময় খরচ করে তারপর এটাকে খুঁজে বের করতে হবে। কিন্তু বিপরীতে যদি তোমরা একটু চিন্তা করো, যদি ওটা তোমার জানা মতো একদম যথাস্থানে থাকে, তাহলে তুমি ঠিক সেখানে গিয়ে জিনিসটা পিক করে নিয়ে চলে আসতে পারবে, তাই না? তখন কিন্তু আর ঝামেলায় পড়তে হবে না, সময় নষ্ট হবে না। আমাদের কিন্তু সকালবেলা স্কুলে যাওয়ার সময়টাতে হাতে সময় কম থাকে, তারপরে খেলাধুলার করে এসে দেখা যায় যে সব কিছুরই কিন্তু একটা সময় আছে, টাইম ফ্রেম আছে। তো এই সময়টা আমরা কীভাবে সেভ করতে পারি, এই নির্দিষ্ট স্থানে জিনিসগুলো সংরক্ষণের মাধ্যমে, সঠিক সংরক্ষণের মাধ্যমেই এই সময়টাকে আমরা সেভ করতে পারি। ওই সময়টা আমরা অনেক জায়গায় কাজে লাগাতে পারবো, তাই না? দেখি তারপরে আমরা কী পাচ্ছি তোমাদের বইতে। প্রত্যেকটা জিনিস ব্যবহার এবং সংরক্ষণের জন্য নির্দিষ্ট জায়গা থাকে, তাই পরিবারের সবাইকে ব্যবহারের পর জিনিসগুলো যথাস্থানে গুছিয়ে রাখার অভ্যাস করতে হবে। প্রত্যেকটা আমরা আমাদের যে ঘর বাড়ি থাকে, আমাদের বাসায় আমাদের কি হয়, প্রতিটা জিনিসের জন্য কিন্তু একটা জায়গা আমরা নির্ধারণ করে দিই, তাই না? কিচেনের জিনিসগুলোর জন্য একটা কিচেনের জায়গা থাকে, তারপর আমাদের ড্রয়িং রুমের জন্য একটা স্পেস থাকে, লবিতে থাকে, মানে সব কিছুর জন্য একটা স্পেস থাকে। তো একটা সব কিছুর জন্য আমরা একটা জায়গা নির্ধারণ করে রাখি যে হ্যাঁ এই জিনিসটা আমরা এখানে রাখবো, বেডরুমের জিনিসগুলো বেডরুমে থাকে। তখন কি হয়, এই সবাইকে বাসার সবাইকে এই প্র্যাকটিসটা করতে হয় যে যেখান থেকে আমরা জিনিস যেটা নিব সেখানেই রেখে দেবো। তাহলে আরেকজনের কিন্তু খুঁজে পেতে সুবিধা হবে, তাকে কিন্তু আর বেগ পেতে হবে না, এদিক ওদিক খুঁজে পেরিশান হতে হবে না, সময় নষ্ট হবে না। এই অভ্যেসটা আমাদের সবার মধ্যে থাকতে হবে। জিনিসপত্র যথাস্থানে যত্ন সহকারে রাখলে সেগুলো টেকসইও হয়, ফলে খোঁজাখুঁজি অযথা সময়ও অপচয় হয় না। এছাড়া জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থেকে গৃহের সৌন্দর্যও নষ্ট করে না, বিভিন্ন দুর্ঘটনার ও সংকট থেকেও মুক্তি পাওয়া যায়। এলোমেলো হয়ে থাকলেও না, আবার অনেক সময় আছে না যে জিনিসপত্র হঠাৎ এলোমেলো হয়ে থাকলে ওটাতে হোঁচট খেয়েও মানুষ পড়ে যায়, নানান ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু হতে পারে। এগুলো থেকে দেখা যায় যে পরিত্রাণ পাওয়া যায়, এগুলো আমরা অ্যাভয়েড করে যেতে পারি এই গুছিয়ে রাখার মাধ্যমে। গৃহের বিভিন্ন রকম কাজের সুবিধার জন্য আমরা অনেক সরঞ্জাম এবং অনেক উপকরণ ব্যবহার করে থাকি। আসো আমরা দেখি সিরিয়ালগুলো কী কী আছে। রান্না এবং খাবার পরিবেশনের সরঞ্জাম, রান্না এবং খাবার দুটোর বেশ কিছু সরঞ্জাম থাকে, যেমন হাঁড়ি, কড়াই, খুন্তি, চামচ, বাটি, ছুরি, প্রেশার কুকার, ব্লেন্ডার, ওভেন ইত্যাদি। এরই মধ্যে যেগুলো প্রতিদিন ব্যবহার হয় সেগুলো রান্নাঘরে হাতের কাছে রাখলে ভালো, আর যেগুলো প্রতিদিন ব্যবহার হয় না সেগুলো একটু উপরের দিকে বা একটু সরিয়ে রাখলে ভালো। কী হয় যে প্রতিদিন ব্যবহার হচ্ছে এরকম কিছু জিনিসপত্র আছে, আর কিছু আছে যেটা কখনো কখনো লাগে, দেখা যায় দুদিন পর লাগে, তিন দিন পর লাগে, সপ্তাহখানেক পর লাগে, কিছু কিছু জিনিস এরকম আসে। একই দিনে কিন্তু আমাদের সব জিনিসের ব্যবহার হয় না, আমাদের বাসায় যত জিনিসপত্র থাকে। কিচেনেও তাই, কিচেনও এর ব্যতিক্রম না, প্রতিদিন সব জিনিস কিন্তু ব্যবহার হয় না, অনেক জিনিস ব্যবহার হয় কিন্তু সব হয় না। এই সিরিয়ালটা করতে পারলে ভালো হয়, কাজ সহজ হয়। খাবার পরিবেশনের জন্য প্লেট, গ্লাস, মগ, কাঁটা চামচ ইত্যাদি ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে না রেখে আমরা সাজিয়ে গুছিয়ে রাখতে পারি।
সেলাই সরঞ্জাম এর মধ্যে প্রধান হলো সেলাই মেশিন, যা আমাদের ঘরের যে কোনো একটি কোণায় রেখে রাখা থাকে আর কি। সবসময় আমরা একটা সাইডেই রাখার চেষ্টা করি সেলাই মেশিন। সেই সাথে সুই, কাঁচি, ফিতা, বোতাম, সুতা ইত্যাদি উল্লেখযোগ্য উপকরণ আছে যেগুলো একটু বক্সের মধ্যে গুছিয়ে রাখা যায়। আমরা আমাদের কি থাকে একটা টুল বক্সের মতো থাকে, তাই না, যেটার মধ্যে আমরা সুই রাখি, একটু কাটার রাখি, সুতো থাকে, বোতাম থাকে, এগুলো সব কি থাকে একটা বক্সের মধ্যে থাকে, একটা টুল বক্সের মধ্যে থেকে যায়। তাতে জিনিসটা গোছানো হয়ে যায়, সহজে পাওয়া যায়, কাজ সহজ হয়। বাগান করার সরঞ্জাম, বাগান করার কিন্তু বেশ কিছু সরঞ্জাম থাকে, কোদাল, খুন্তি, দেখা যাচ্ছে যে কাঁচি, বঠি, এগুলো বাগানের ব্যবহার হয়, এরকম বেশ কিছু জিনিসপত্র আছে। এগুলো যদি আমরা এক জায়গায় রাখি তাহলেও আমাদের কাজ সহজ হয়ে যাবে, বাগানের বাগান করবার জন্য যখন আমরা যাব তখন এগুলো আমরা খুব সহজেই খুঁজে পেতে পারবো। এবং যে কেউ একজন রাখলেও মানে সবার জানা থাকবে জিনিসটা ওখানে আছে, যে যখনই যাক সেই নিয়ে ইউজ করতে পারবে, সহজে ইউজ করতে পারবে। এবার আসি আমরা লন্ড্রি সরঞ্জামে, বালতি, মগ, ওয়াশিং মেশিন ইত্যাদি, এগুলো সব বাথরুমে রাখা হয়। ইস্ত্রি বা আয়রন বোর্ড এবং এই আয়রন এবং আয়রনের বোর্ড একসাথে রাখা যায়, স্বাভাবিক। আয়রন এবং আয়রনের বোর্ডটা একসাথে থাকলে আমরা সহজেই কাজের সময় একই সাথে আমরা ব্যবহার করে ফেলতে পারবো। এই দুটো জিনিসকে তো একই সাথে কাজ করতে, আয়রন বোর্ডের উপরে আমরা আয়রন করি, তাই না, তো তখন দেখা যায় যে কাছাকাছি থাকলে আমাদেরকে খুঁজে বের করতে হবে না, সহজেই আমরা খুঁজে পেতে পারবো, সহজে আমরা কাজ করতে পারবো। পরিষ্কার পরিচ্ছন্নতা সরঞ্জাম, ঝাড়ু, ঝুলঝাড়ু, গামছা, মোছার কাপড়, ভ্যাকুয়াম ক্লিনার ইত্যাদি, এগুলো আমাদের সব একসাথে দেখা যায় যে সেন্টার রুমের একটা কোণায় বা একটা পাশে রাখতে পারি আমরা। পোশাক পরিচ্ছদে দৈনন্দিন ব্যবহারে পোশাক পরিচ্ছদগুলো আমাদের আলনা এবং ওয়ার্ড্রবে রাখি। উৎসবের সময় যে সমস্ত কাপড় বা মৌসুমি পোশাকের জন্য আমরা যে সমস্ত কাপড় রাখি সেগুলো আলমারিতে বা বক্সে রাখতে পারি। আমরা শুরুতে ক্লাসের শুরুতে যেটা বলছিলাম যে একদিনে তো আর সব ব্যবহার হয় না, ঠিক তেমনি একদিনে কি আর আমরা সব পোশাক পরি, সব ড্রেস কিন্তু আমরা একদিনে পরি না। কিছু ড্রেস থাকে যেগুলো অকেশনাল থাকে, কিছু থাকে যেগুলো আমরা পার্টিগুলোতে পরি। তো এই সিরিয়ালটা যদি আমরা গুছিয়ে রাখি যে রেগুলার ঘরে পরার কাপড়টা, বাইরে রেগুলার পরার কাপড়টা, যেটা অনুষ্ঠানে আমরা পরি, অকেশনগুলোতে পরি, সেগুলো যদি আমরা এভাবে এভাবে সাজাই, এরকম সুন্দর করে থরে বিথরে যদি সাজানো থাকে তাহলে আমাদের খুঁজে পেতে সুবিধা হবে এবং জিনিসটা খুব অর্গানাইজ থাকে, তাই না। আমাদের জানা থাকবে যে ঠিক আছে আমি ঘরের কাপড়টা এখানে পাচ্ছি, আমি রেগুলার অফিসের কাপড়টা, স্কুলের কাপড়টা এখানে পাচ্ছি, আমি যেটা অনুষ্ঠানে পরবো, বিয়ের প্রোগ্রাম, জন্মদিনের প্রোগ্রাম কিংবা অকেশন থাকে আমাদের কিছু, সেই সমস্ত অকেশনে যে সমস্ত কাপড়গুলো আমরা পরি সেগুলো আমরা সহজেই খুঁজে পেতে পারবো ওখান থেকে। এছাড়া জুতা, স্যান্ডেল, মোজা ইত্যাদি নির্দিষ্ট জায়গায় রাখার অভ্যাস করা উচিত। এগুলো রাখার জন্য আলনা, আলমারি, এগুলোর ব্যবস্থা করা যেতে পারে। হ্যাঁ, জুতোর জন্য র‍্যাক থাকে, হ্যাঁ, তাতে জুতো, বাইরের জুতোগুলো বাইরে থাকে, ঘরে কিছু আমরা জুতো যেগুলো পার্টিতে পরি বা সবসময় ব্যবহার হয় না এগুলো আলাদা রাখা যায়। এভাবে কিন্তু গুছিয়ে আমরা রাখতে পারি আমাদের কাপড় চোপড়গুলো, সেই সাথে জুতা, স্যান্ডেল এই সব কিছু আমাদের গোছানো থাকতে পারে, তাই না। তাতে আমাদের কাজ সহজ হবে, আমরা দেখা যাবে যে জিনিসপত্র সহজে খুঁজেও পাবো যখন যেটা দরকার পড়বে। এবার চলো আমরা দেখি যে লেখাপড়ার উপকরণ নিয়ে আমাদের কী বলা আছে। লেখাপড়ার উপকরণ, লেখাপড়ার উপকরণগুলো বই, খাতা, কলম, পেন্সিল, মার্কার, এগুলোই হবে। তো এগুলো সব গুছিয়ে রাখলে তোমার যখন যেটা দরকার পড়বে তুমি সহজেই সেটা খুঁজে পেতে পারবে। এলোমেলো করে রাখলে কিন্তু দরকারের সময় তোমার কালার পেন্সিলটা তুমি কোথাও এলোমেলো করে রাখলে তোমার এখন দরকার, খুঁজে কিন্তু পাবে না। তোমার একটা বই তুমি এলোমেলো করে রাখলে তখন কিন্তু তুমি খুঁজে পাবে না। কিন্তু যদি সবগুলো অর্গানাইজ করে গোছানো থাকে যে কোন বইটার পরে তুমি কোন বইটা রাখো, তাহলে তোমার যখন যেটা দরকার তুমি এটি নিয়ে নিতে পারবে। প্রসাধন সামগ্রী, সাজগোজের জন্য আমরা বিভিন্ন প্রসাধন সামগ্রী ব্যবহার করি, যেমন সাবান, শ্যাম্পু, চিরুনি, স্নো পাউডার, ক্রিম, আমাদের প্রসাধন সামগ্রীতে যা যা আছে এগুলো যদি আমরা গুছিয়ে রাখি কি হয়, গোছানো একটা বক্সে যদি থাকে, আমাদের বিউটি বক্সগুলোতে যদি থাকে, আমরা একসাথে সব খুঁজে পেতে পারি, তাই না।
বক্সের মধ্যে থেকে গেলে আমরা ওখান থেকে এটাকে নিয়ে নিলাম। অনেক সময় সাবান শ্যাম্পুর জন্য আমরা ওয়াশরুমে বাথরুমে দেখা যায় যে একটা র‍্যাকের মতো রাখতে পারি, ওখানে সাবান শ্যাম্পু সব রাখা থাকলো, আমার যখন সাবান লাগলো আমি নিয়ে নিতে পারলাম, যখন শ্যাম্পু লাগলো নিয়ে নেওয়া গেলো, কন্ডিশনার লাগলে আমরা নিয়ে নিতে পারলাম। কী হয়, একদম অর্গানাইজ থাকে, এলোমেলো করে খুঁজতে হয় না। আর সাবান শ্যাম্পু তো আমি যেখানে সেখানে ছিটিয়ে রাখতে পারবো না, তাই না? গুছিয়ে রাখলে সহজেই জিনিস পাওয়া যায়, শক্তি কম খরচ হয়, সময় কম খরচ হয় এবং মানুষকে ক্লান্ত হতে হয় না, একটা বিরক্তির মধ্যে দিয়ে যেতে হয় না, খুব সহজেই খুঁজে পাওয়া যায় কোথায় কোনটা আছে। এবার আসো দেখি আমরা প্রাথমিক চিকিৎসার উপকরণ, এটা খুবই জরুরি, তোমরা অবশ্যই তোমাদের বাসায় ফার্স্ট এড বক্স রাখবে, এটা কিন্তু খুব জরুরি। প্রাথমিক চিকিৎসার জিনিসপত্র অবশ্যই বাসায় রাখা উচিত বা খুব কাছাকাছি জায়গায় পরিচিত, যেন পরিবারের সবাই জানে যে হ্যাঁ এটা এখানে আছে, যখন দরকার পড়বে চট করে যেন নিয়ে আসা যায়। আমাদের প্রাথমিক চিকিৎসার উপকরণের মধ্যে কী কী আছে চলো দেখি, তুলা, ব্যান্ডেজ, ডেটল, গরম বা বরফ পানির ব্যাগ, অনেক সময় ব্যাগ থাকে না আমরা যেটাতে করি শ্যাকের ব্যবস্থা হয় ওটা, তারপর আছে বার্নল একটি ক্রিম আছে যেটা যে পুড়ে গেলে ব্যবহার হয় ব্যথার জন্য, অনেক ধরনের অ্যান্টিসেপটিক অনেক ধরনের থাকে, অ্যান্টিসেপটিক পাউডার থাকে, ক্রিমে থাকে, সব কিছু, এই সব কিছু হচ্ছে ফার্স্ট এড বক্সে থাকে, কাঁচি থাকে, যেন ব্যান্ডেডটা অনেক সময় কেটে ইউজ করা যায়, এই সবগুলো নিয়ে হয় একটা ফার্স্ট এড বক্স থাকে, যাকে আমরা প্রাথমিক চিকিৎসার বাক্স বলি। এই এটা একটা উঁচু স্থানে রাখলে তবে ভালো হয়, যেন সবাই দেখতে পারে এবং জানতে পারে এবং শিশুদের নাগালের বাইরে থাকে ফার্স্ট এড বক্সটা, কিন্তু ছোটরা কিন্তু বুঝবে না যে এটা কোনটার কাজ কী, এগুলো সবই কিন্তু ক্রিম, কাঁচি, ছুরি সবই মানে দেখা যাচ্ছে চিকিৎসার জিনিসপত্র, সবই হচ্ছে ওষুধ, এই জন্য ওষুধ তো সবসময় শিশুদের নাগালের বাইরে রাখতে হয়, তাই না? তো তোমরা কী করবে, একটু উঁচু স্থানে যেখানে ছোটরা নাগাল না পায়, ধরতে না পারে, এমন জায়গায় রাখলে কিন্তু সবাই জানলো যে এটা এখানে আছে, এটা খুবই জরুরি সবার জন্য। আমরা তোমাদের চ্যাপ্টারের একেবারে শেষের দিকে চলে এসেছি, যখন চলো আমরা দেখি কী কী আছে বিবিধতে। বিবিধ জিনিসপত্রের মধ্যে আছে খবরের কাগজ, ম্যাগাজিন, খেলার সামগ্রী ইত্যাদি, এই জিনিসগুলো যাতে ছড়িয়ে ছিটিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, বাক্স বা আলমারি বা আলনার ব্যবস্থা করতে হবে যাতে ঘরের সৌন্দর্য নষ্ট না হয়। কাগজপত্র, পেপার, ম্যাগাজিন জিনিসপত্র ছিটিয়ে থাকলে দেখতে কখনোই ভালো লাগে না, কিন্তু গোছানো যদি থাকে খুবই অর্গানাইজড লাগে, দেখতে সুন্দর লাগে, এটাই বলা হয়েছে। আসলে এই পুরো চ্যাপ্টার জুড়ে আমরা বোঝার চেষ্টা করলাম যে জিনিসপত্র কোথায় কোনটা আছে, এই সরঞ্জামাদি যদি আমরা গুছিয়ে রাখি তাহলে আমরা কী কীভাবে উপকার পেতে পারি, উপকৃত হতে পারি এই প্রসেসটার মধ্য থেকে। আমরা আমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ করব, আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই পার্ট 4 নিয়ে ইনশাআল্লাহ খুবই দ্রুত তোমাদের সামনে চলে আসব। তোমরা আমাদের সাথেই থাকবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল, পরবর্তী ক্লাসটা পাওয়ার জন্য বেল আইকনে একবার ক্লিক করতে ভুলবে না কিন্তু। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আল্লাহ হাফেজ।